हेलो फ्रेंड्स, वंस अगेन वेलकम टू मुस्कान ब्लॉग एंड दिस इज मी मुस्कान। आज के वीडियोते আমরা ডেড ডেড এর ব্যাপারে জানব এন্ড ডেড দিয়ে কিছু সেন্টেন্সেস করব। লেটস গেট স্টার্টেড। ডিড ইউ ইনভাইট হিম? এখানে ডেড আমরা দেখছি, ডেড এর জায়গায় পেয়ে যাচ্ছি, প্লাস এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইনভাইট আমরা জানি ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। তাহলে ডিড ইউ ইনভাইট হিম, তুমি কি তাকে নিমন্ত্রণ করেছিলে? এখানে ইউ সাবজেক্ট, ইনভাইট ইজ ভার্ব, আর হিম হচ্ছে অবজেক্ট। নেক্সট, ডিড ইউ টেক আ বাথ? তুমি কি স্নান করেছো? ডিড ইউ টেক আ বাথ? তুমি কি স্নান করেছো? এখানেও সেম, ডিড, সাবজেক্ট হচ্ছে ইউ, টেক হচ্ছে ভার্ব, আর এ বাথ হচ্ছে অবজেক্ট। Did you take a bath? Next, did you say something? তুমি কি কিছু বললে? Subject হচ্ছে you, verb হচ্ছে say, and object হচ্ছে something. Did you finish the work? তুমি কি কাজটা শেষ করেছিলে? Did you finish the work? তুমি কি কাজটা শেষ করেছিলে? এখানেও আমরা same pattern দেখছি। Did you like the movie? তোমার কি মুভিটা ভালো লেগেছিল? Did you watch the game? তুমি কি গেমটা দেখেছিলে? Did you clean your room? তুমি কি তোমার রুমটা পরিষ্কার করেছো? Did you do your homework? তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? এটা আমার সাধারণত আমাদের টিউশন টিচারে বলে থাকে, Did you do your homework? তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? Did you receive my letter? তুমি কি আমার লেটার পেয়েছো? Did you see anybody there? তুমি কি সেখানে কারোকে দেখেছিলে? তুমি কি সেখানে কারুকে দেখেছিলে? এবার এই সেন্টেন্সেসগুলোতে একটা লক্ষ্য যাক। হোয়াট ডিড হি সে? সে কি বলল? এবার এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে আমরা পার্থক্য কি দেখছি কি এখানে ডিড আছে, এখানে WH ওয়ার্ড প্লাস ডেড ডিডের জায়গায় প্লাস সাবজেক্ট verb and object আছে, রাইট? দেখো হোয়াট আমরা কি দেখছি, WH ওয়ার্ড, ডেড ডিডের জায়গায়, সাবজেক্ট হচ্ছে হি অ্যান্ড সে হচ্ছে ভার্ব। তো হোয়াট ডিড হি সে? সে কী বললো? এই সেন্টেন্সেসে আমাদের WH ওয়ার্ডটা নেই, কিন্তু এই সেন্টেন্সেসগুলোতে আমাদের WH ওয়ার্ডটা আছে। When did you buy it? তুমি এটা কখন কিনলে? Why did this happen? এটা কেন হলো? Why did he run away? সে কেন পালিয়ে গেল? সে কেন পালিয়ে গেল? দেখো এই সেন্টেন্সেসগুলোতে WH ওয়ার্ড এখানে why, did ডিডের জায়গায়, সাবজেক্ট হচ্ছে হি, রান হচ্ছে ভার্ব, অ্যান্ড অ্যাওয়ে হচ্ছে অবজেক্ট, রাইট? তারপরে why did he quit his job? সে কেন তার চাকরি ছেড়ে দিল? When did it begin to rain? বৃষ্টি পড়া কখন শুরু হলো? How did you get to know her? তুমি ওকে কিভাবে জানতে পারলে? Where did you find this wallet? তুমি এই ওয়ালেটটা কোথায় পেলে? এই সবকটা সেন্টেন্সেরই আমরা দেখছি WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট আছে। নেক্সট ইজ ওয়াজ অ্যান্ড ওয়্যার। আচ্ছা, প্রথমে তো ওয়াজ কার কার সাথে ইউজ হয়? ওয়াজ আই, হি, শি অ্যান্ড ইট, ইটের সাথে ইউজ হয়। অ্যান্ড ওয়্যার ক্যান বি ইউজড উইথ ইউ, উই অ্যান্ড দে। আমরা ওয়াজ তাহলে আই, হি, শি, ইটের সাথে ইউজ করি, অ্যান্ড ওয়্যার ইউ, উই আর দে সাথে ইউজ করি। চলো ওয়াজ দিয়ে কটা সেন্টেন্সেস দেখা যাক। আই ওয়াজ রং। আই ওয়াজ রং মানে কি? এটা আমি বলছি যে আমি ভুল ছিলাম, এটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এটাকে যদি আমি ঘুরিয়ে বলি ওয়াজ আই রং, তখন এটা কোয়েশ্চেন করছে, আমি কি ভুল ছিলাম? নেক্সট, ওয়াজ দ্য মুভি গুড? মুভিটা কি ভালো ছিল? ওয়াজ দ্য বুক ইন্টারেস্টিং? বুকটা কি ইন্টারেস্টিং ছিল? ওয়াজ হি অ্যাট হোম ইয়েস্টারডে? গতকাল কি সে বাড়ি ছিল? গতকাল কি সে বাড়ি ছিল? ওয়াজ দের আ লট অফ ট্রাফিক? ওখানে কি প্রচুর ট্রাফিক ছিল? ওখানে কি প্রচুর ট্রাফিক ছিল?
Was he running? সে কি দৌড়াচ্ছিল? Was he sleeping? সে কি ঘুমাচ্ছিল? Was the teacher telling the story? টিচারটা কি কোনো স্টোরি বলছিল? টিচারটা কি কোনো স্টোরি বলছিল? এবার এই সেন্টেন্সেসগুলোতে আমরা কি দেখব যে ওয়াজ এর সাথে এখানে আমরা ডব্লিউ এইচ ওয়ার্ডের ইউজ করেছি, রাইট? তাহলে এখানে আমরা ডব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ওয়াজ, আমরা এখানে ওয়াজ এর সাথে ডব্লিউ এইচ ওয়ার্ডের ব্যবহার করেছি। হাউ ওয়াজ ইয়োর ডে? তোমার দিন কেমন ছিল? হাউ ওয়াজ ইয়োর সামার? তোমার সামার মানে গরমকাল কেমন কাটলো? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? আওয়াজটা কীসব ছিল? When was it finished? এটা কখন শেষ হলো? What was served at the party? পার্টিতে কী সার্ভ করা হয়েছিল? পার্টিতে কী সার্ভ করা হয়েছিল? এবার আমরা কিছু সেন্টেন্সেস দেখব ওয়্যার দিয়ে। Were you sleeping? তুমি কি ঘুমাচ্ছিলে? Were the people shouting? ওই লোকগুলো কি চিৎকার করছিল? Were you busy yesterday? তুমি কি গতকাল বিজি ছিলে? Were you out last night? তুমি কি গত রাতে বেরিয়েছিলে? Were you at home yesterday? তুমি কি কালকে বাড়ি ছিলে? Were you at school at that time? তুমি কি সেই সময় স্কুলে ছিলে? Were you playing tennis yesterday morning? তুমি কি গতকাল সকালবেলা টেনিস খেলছিলে? এই সেন্টেন্সেসগুলোতে দেখছি আমরা ওয়্যার সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট আছে। এবার আমরা এই সেন্টেন্সেসগুলোতে দেখি, এই সেন্টেন্সেসগুলোতে আমরা কী দেখব, এখানে আমরা ডব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ওয়্যার। ওয়্যার ওয়্যার ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছিলে? ওয়্যার ওয়্যার ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছিলে? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? তুমি সেখানে কী করছিলে? হোয়াই ওয়্যার ইউ লেট দিস মর্নিং? তুমি আজকে সকালবেলা লেট কেন হলে? হোয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? তুমি গতকাল অনুপস্থিত কেন ছিলে? হোয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে? তুমি গতকাল অনুপস্থিত কেন ছিলে? সো ফ্রেন্ডস, বাই বাই ফর নাও। আই হোপ তোমরা ওয়াজ ওয়্যার অ্যান্ড ডিড এর ব্যবহার শিখে গেছো। And bye bye for now, we will meet in our next video. Bye bye.